কি নামে ডাকবো তোমায়, কি করে বাঁধবো খোপায় আকাশ তারার ফুল, কি করে বুঝবো তোমায়, কি করে ভাঙবে তোমার পাহাড় সমান ফুল। তোমার জন্য তীরে শেষে জোনাক নিরাপত্তা, তোমার জন্য নগর বুকে বাঁচে অস্থিরতা, তোমার জন্য দিনে রাতে বাঁচে বুকে প্রেম, আর বলছো তুমি মিষ্টি সুরে। সত্যি কথাটা কইছি দেখে আমার নিজের বাপ নিজের ছেলেরে দৌড়ানি দিছে, এখন ছেলে কিছু করতে পারবে? কিছু বোঝো না না, এই লাইনে নতুন আসছো তুমি। হ্যাঁ না না না, মাঠে যাব না, কামালের সাথে দেখা করব না, ওর কাছ থেকে কিছু নিব না, ও ভালো মানুষ না। না আমার তাই, টাইফুন না থাকলে তো বুঝবা না এটার ভিতরে কি কি আছে, তাই না? তুমি আমারে বলছিলা তুমি পুরান ঢাকায় গেছো, কিন্তু তুমি যাও নাই, এইমাত্র আমার সাথে সজনের দেখা ছিল, সে আমারে সব বলছে। কেন গুজার কাছে কেন তুমি? আর বললেন না ভাইয়া, উনি আমারে জোর করে 500 টাকা দিছে, আমি বুঝি না উনি যে কেন আমাকে টাকা পয়সা দিতে চায়। মনে মনে কথাবার্তা শুনে তোমার নামে আসে, তুমি এবার চললে তো হবে না। তুমি যে আমাকে ভালোবাসো পছন্দ করো সেটা আমি জানতাম না। হ্যাঁ পছন্দ না করলে কি আমি আপনার ফোন ধরতাম? এই মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা কিন্তু আমি একদম সহ্য করতে পারি না। তোর আবার কিসের কাজ, সব কথা তোমার জানতে হবে। তুই খুশি আস নাই? আমি খুবই খুশি হইছি। আমিও খুশি হয়েছি, কারণ এত বড় একটা সমস্যা আমরা সমাধান করতে পারছি। হ আমরা তো খুবই চিন্তায় ছিলাম, আমাদের এলাকাটা কত বড় একটা থংগাত থেকে বাইতে গেল। হ্যাঁ দেখা গেল এইখানে একটা অগ্নিকুণ্ড, এইখানে একটা অগ্নিকুণ্ড, দুইটা যদি একত্র হইতো তাহলে ব্রাস্ট হয়ে যেত না? হ্যাঁ আমরা অযথা ব্রাস্ট হইতে দেইনি, আমরা দুজনে এটা সমাধান করে দিছি। হ্যাঁ এত কোলাকুলি করে চল চল, এখন তোরা আমি খাওয়াবো, কারণ আমার আব্বার তো মেলা টেকা, তোরা খাওয়াই তো কোনো সমস্যা হবে না। চলে ভাই, তোর প্রবলেম কি? পদে প্রবলেম না রান্নায়, কোনটা সমস্যা? আমার না, রান্না কি তুমি করছো নাকি কাজের বউ রান্না করছে? তুমি জানো না আমার কোনো কাজের মানুষ নাই। কেন মাছ মাংস কিছু মানে অ্যাটলিস্ট ডিম তো থাকতে পারতো। মাছ মাংস প্রতি বেলা আসবো থেকে, কামাই কয়জনে করে? সবারই এরকম একটা দুইটা বেকার ভাই থাকে, তার মানে কি খুঁটা দিতে হইব নাকি? যার ভাই বেকার ভাই নিয়ে সেই যখন খুশি না, আমি কেমনে খুশি থাকি? দেখো ভাবি, আগুন আবিষ্কারের আগেও মনে হয় না যে এরকম খাদ্য মানুষ খাইতো। যাই হোক এত কথার দরকার নাই, খাবারের চেয়ারে দেখে আমার পছন্দ হয় নাই, এই খাবারগুলো প্যাকেট করে জাদুঘরে পাঠাই দাও, আমি খালি এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ব। পানি তো অরিজিনাল, মানে জাল দেওয়া হয়েছে নাকি? কি বলবি তাড়াতাড়ি বলো, আমার পড়া আছে। ও বাবা, আমার ভাই তো পড়াশোনায় অনেক মনোযোগী হয়েছে। হ্যাঁ পড়াশোনা ছাড়া তো গতি নাই, আর তোর বিয়ে হয়ে যাওয়ার পর তো এই ফ্যামিলির দায়িত্ব আমারই নিতে হবে, আর মামা মামা তো বিয়ে হওয়ার পর ঘরজামে হয়ে যাবে, ওনার বিয়ের খরচও তো আমার জোগাড় করতে হবে। অনেক জ্ঞান বুদ্ধি বাড়ছে আমার ভাইটার। দেখতে হবে না আমি কার ভাই। কার ভাই তুই? কাজলের ভাই। তাই না, কামাল ভাই সাথে দেখা হয়েছিল? হ্যাঁ ওনার সাথে দেখা হয়েছিল, কিন্তু উনি না আমার তেমন একটা পাত্তা দেয় নাই। কি আমার ভাইকে কামাল ভাই পাত্তা দেয় নাই? আমি এক্ষুনি ফোন করছি, দাঁড়া। এই কি ফোন দাও, কি আছে? না না কেন পাত্তা দিবেন না, শোন শোন পাত্তা দিছে। কি কথা বলছিস কামাল ভাইয়ের সাথে? এই হাই হ্যালো হয়েছে, তারপর আমি চলে এসেছি। হাই হ্যালো হয়েছে, আর কোনো কথা হয় নাই? না আসলে কথা বলে ফেল। তারপর আমি বললাম যে আপু বলছে গুলজার ভাইয়ের কাছ থেকে কিছু না নিতে, যা নেওয়ার সব কামাল ভাইয়ের কাছ থেকে নিতে, এটা শুনে অনেক খুশি হয়েছে, খুশি হয়ে আমরা 500 টাকা দিছে। কেন মিথ্যা কথাটা বলছো আপু? এটা মিথ্যা কথা না তো। আমি একটু গুলজার ভাইকে ফোন দিই। হ্যাঁ অনেকক্ষণ কথা হয় না, শোন
শুন কোড়ি চালাকি গুলজার ভাইয়ের সাথে চালাকি করব না একটু করছি ওনার সাথে গুলজার ভাইয়ের সাথেও করছো কেন বলছিস আমি পুরান ঢাকা যাই নাই আরে আজব তুই পুরান ঢাকা যাবি না লাস ভেগাস যাবি এটা তো আর আমি জানি না তুই যারে তারে যা খুশি ফাপড় মারস এইসব ফাপড় মারার আগে তুই তো আমারে বলবি না যে তুই এইখানে যাইতেছিস ওইখানে যাইতেছিস তাইলে সেন আমি ব্যাপারটারে মিউচুয়াল করতে পারবো ঠিক আছে বাই কর কি বাই করব বুঝছ না কি বাই করব টাকা বাই করো টাকা এনে আর কই আপু বাকি 500 টাকা খরচ করে ফেলছি তোরে বলছি না আজকে আমার একটু টাকার দরকার ছিল খরচ করে ফেলছো আমি তো জানি তুমি কোথায় খরচ করো মাইয়াদের মোবাইলে ফ্লেক্সি করো তুমি কি বলিস এগুলা তুই আমার বড় বোন না বড় বোন না বড় বোনের মোবাইলে কখনো ফ্লেক্সি করছো তুমি হ্যাঁ ওসব মায়াদের মোবাইলে ফ্লেক্সি করার লাভটা কি তোর ওরা তোর মোবাইলে করবে তুই কেন করবি আরে তুই বুঝবি নাকি যে লাভ লোকসান হিসাব করতেছিস ও তাই না মানুষের কষ্টের টাকা তুমি মানুষের আর মাইয়া মানুষের মোবাইলে ভরে গিয়ে যাও পড়াশোনা করো যাও মানুষের কষ্টের টাকা আশ্চর্য আমি তোমার চেয়ে বয়সে বড় আমি তোমার বড় ভাইয়ের মতো হ্যাঁ সিনিয়র হইছেন তো কি হইছে তাই বলে কি কথা বলতে হবে নাকি আপনার সাথে তোমার কি কোনো সমস্যা হয়েছে না কোনো সমস্যা হয়নি তাহলে তুমি এরকম বেয়াদবি করতেছো কেন আমার সাথে কথা না বলে কি বেয়াদবি নাকি আপনার আমি একটা স্পষ্ট ভাবে একটা কথা বলে দিই বাসা থেকে আমার নিষেধ করছে আপু আমার নিষেধ করছে আপনার সাথে কোনো পরিমাণ আড্ডা সব পরিমাণ লেনদেন সব শেষ আপনি আমার ডাক বেরো না আমিও যাবো না সজল এগুলো কি বলতেছো কাজল এই কথা বলছে হ্যাঁ কাজল আপা বলছে বিশ্বাস না হলে ফোন দেন আমি বিশ্বাস করি না তাহলে ফোন দেন বুঝতে পারছি তোমার একটু মাথা গরম আছে তুমি দাঁড়াও সমস্যা নাই এই 500 টাকা রাখো না না টাকা পয়সা মাথা ঠান্ডা করো আমি যেটা বলি তুমি শোনো দিয়েন না তো এটা লাগবে না পকেটে দিয়ে দিচ্ছি তোমার মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো বড় ভাইদের সাথে এভাবে বিয়াদবি করতে হয় না আমি তোমার বড় ভাইয়ের মতো তুমি আমার ছোট ভাই ঠিক আছে আসি এখন জায়গা আমি সমস্যা কি যে কাজল আজকে তুই রান্না করবি তুই রান্না করে দে আমি তোমাকে রান্না করে দিব সাহায্য টাহাজ্য কি তুমি না আমার একমাত্র জননী তাই না ঠিক আছে আপনাকে কিচ্ছু করতে হবে না এতদিন আমার সংসার আমি দেখছি না এখন আমারটা আমিই দেখব আপনাকে আমার কোনো সাহায্য করতে হবে না আপনি আপনার মতো করেই থাকেন হ্যালো হ্যালো কি হয়েছে কাজল মানে তুমি নাকি সজলকে নিষেধ করছো আমার সাথে কথা বলতে কই না তো সজল তোমাকে সেই কথাই বলে গেল সজল বলে গেছে হ্যাঁ না আমি তো সেরকম কিছু বলিনি শুধু বলেই যায় না আমার সাথে রীতিমতো খারাপ ব্যবহার করে গেল আমি শুধু বলেছি তুই যে সব সময় কামাল ভাইয়ের কাছ থেকে টাকা নিস এটা কি ঠিক কামাল ভাই কি মনে করবে এটা তুমি কোন ধরনের কথা বললা আমি কি মনে করব মানে সজল তোমার ছোট ভাই মানে কি আমারও ছোট ভাই আর আমার নিজের তো কোনো ছোট ভাই নাই তা আমার কি ইচ্ছা করে না ছোট ভাইয়ের জন্য কিছু একটা করতে ওর একটু শখ আহ্লাদ মানে যেটাই হোক আমি একটু ওর প্রতি মানে কিছু করতে পারি না মানে ও কোনো কিছু আমার কাছে যদি দাবি করে বা আমার যদি ইচ্ছা করে ওকে একটা কিছু দিতে পারি আমার ছোট ভাইয়ের মতো ওকে আমি ভালোবাসি সেটাই এই তো তাহলে দেখো মানে তুমি ওকে একটু বুঝাই বলে দিও তো তারপর আপনি কোথায় মাঠে হ্যাঁ আচ্ছা এখন তাহলে রাখি আচ্ছা ঠিক আছে ওকে বাই
কাঙ্গম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো? জি জি। থাকেন দেলে কি ব্যাপার, তোমার কি মন টন খারাপ নাকি? না মন খারাপ না, ঠিক আছে। থাকেন দেলে ভাই, আরেকদিন কথা হবে। দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে আমার একটু খুলে বলো তো। কিছু হয় নাই ভাই। কেন, কিছু তো একটা হয়েছে। এই ভাই ঘটনা হয়েছে কি, পড়াশোনায় একটু গ্যাপ হয়ে যেতেছে তো, আর আপনাদের সাথে অনেক বেশি আড্ডা হয়ে যেতেছে, তাই একটু বাসা থেকে নিষেধ করছে বুঝছেন, আড্ডা টাড্ডা কমাই দিতে। কে নিষেধ করছে? এই আপাই নিষেধ করছে। কাজল নিষেধ করছে? আর তুমি এটা শুনতেছো? তুমি বড় হইছো না? আর আমরা কি তোমাকে কখনো কোনো খারাপ উপদেশ দিছি? আমি তো তোমার ছোট ভাইয়ের মতো স্নেহ করি, এটা তুমি জানো না ভাই। বিষয়টা খারাপ উপদেশের না, বিষয়টা হচ্ছে আপুর কাছে তো এখনো আমি ছোট, তো চিন্তা করলাম একটু আড্ডা টাড্ডা কমাই দিই। বাদ দেন, আরেকদিন কথা বলবো। আচ্ছা দাঁড়াও, এই নাও। লাগবে না, থাকবে। আরে রাখো তো, তুমি আমার ছোট ভাই না, রাখো। শুধু শুধু যাও। আপনি ওকে টাকা দিতে থাকেন, ও তো অল্প বয়সে নষ্ট হয়ে যাবে। আরে ও তো আমার ছোট ভাই, আমার নিজের ছোট ভাই থাকলে আমি ওকে টাকা পয়সা দিতাম না? তা দিতেন, কিন্তু এখন থেকে আর দিয়েন না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলেছো তখন আর দেব না, কিন্তু একটা কথা মনে রেখো, সজলকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা আমার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়, তখনও কি সজলকে এরকম আদর করবেন? অবশ্যই, তোমার কোনো সন্দেহ আছে? আমি কিন্তু সজলকে অন্য কোনো কারণে ভালোবাসি না, ঠিক আছে? ওকে আমি জাস্ট আমার সিম্পল ছোট ভাই হিসেবে দেখি, এই কারণেই ভালোবাসি। তুমি কিন্তু উল্টাপাল্টা অন্য কিছু মনে করো না, বা কামালের দ্বারা প্রভাবিত হয়ে আমাকে কোনো মানে ভুল কিছু বোঝার চেষ্টা করো না, ঠিক আছে? আচ্ছা, শুনে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আচ্ছা এখন রাখি, মা ডাকছে আমাকে। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। আমার মনে হয় না আমরা যে কামাল ভাই আর গুলজার ভাইয়ের ব্যাপার নিয়ে কাজল আপার কাছে গেলাম কোনো সমস্যার সমাধান হবে। কাজল আপায় যদি কিন্তু কলবেল না পালে, তাহলে আর কেউ পালবে না। তোমার বুদ্ধি আর আমি ওই দিন একটা বুদ্ধি কোথায় রাখতি না, কোনো বুদ্ধি দিয়ে কামাবো না, পারলে কাজল আপাই পারবে। কাজব তুই কা আমাদের লোকাল গার্জেনকে? আমাদের লোকাল গার্জেনকে বাবা। তারে চালায় কে? বাবালে তালায়, বাবালে তালায় মা। আরে আমি এই লাইনের কথা বলি নাই, আমি বলছি এই যে এলাকায় আমরা কারে বেশি মানি, কমিশনার, কমিশনার মানে হইলো গিয়া মেয়র রে, মেয়রের চাইতে বড় হইলে এলাকার যে এমপি সে তার চাইতে বড় প্রধানমন্ত্রী, আবার প্রধানমন্ত্রী চাইতে বড় হইলে টাকা, কারণ টাকা যার আছে সে অনেক কিছুই করতে পারে। আমার বাবার তো মেলা টাকা, সেই জন্য চিন্তা করছি এই টাকা দিয়া আমি এমপি নির্বাচন করবো। এমপি পাস করার পর আমার প্রথম কাজ হবে এই দুজনের সমস্যার সমাধান করা। আচ্ছা ধর, আরে ফদল কেমন আছেন ভাই? আমি ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। ভালো চলতেছে? জি জি সব ভালো চলছে। আচ্ছা শুনো, তোমার সাথে পরে কথা কই, এই সাথে একটা কথা কইনি। আচ্ছা ওই শুন, ধর আজকা তুই বুবা হয়ে গেলি, তখন তুই তোর বাপের টাকা হাতে দেখে কেমনে কবি? তখন আমি কথা বলতে পারবো না, তখন এরকম করে কথা বলবো না, আর হাতে অনেকগুলো টাকা থাকবো, তাহলে সেবা বুঝবো যে আমার আব্বার মেলা টাকা আছে। আচ্ছা ফজল, তারপর তোমার পড়াশোনা কেমন চলতেছে? ভালো চলতেছে ভাইয়া। বান্ধবীরা ভালো? সবাই ভালো আছে। আমার কথা তো বলছিলা? ওরা তো জানেই, তারপর জিজ্ঞাসা কর আপনার। আচ্ছা আচ্ছা না ঠিক আছে। ভাই কেমন আছেন? ভালো থাকি কেমনে। আমাদের এলাকায় প্রধান দুইটা লোকে ঝগড়া হয়েছে আর আমরা কিছুই করতে পারতেছি না, সাধারণ দর্শক হিসেবে চায়ে চায়ে দেখতেছি, এটা কি ঠিক? না ভাই এটা একদমই ঠিক না ভাই, এই বিষয়ে কমিটি গঠন করা হইতেছে, সব ঠিক হয়ে যাবে। সারা জীবন খালি কমিটি গঠন করা হবে, কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না। হয়ে যাবে ইনশাল্লাহ ভাই, আপু ডাকতেছে আমি এখন যাই তাহলে। আচ্ছা শোনো, তুমি ওর কথা কিন্তু মনে করো না। না না তুমি দাও। ঠিক আছে। আচ্ছা আমার ওই বাবা থেকে দেখো। জি জি জি, এটা আপনার বলতে হবে না। আচ্ছা
কই যাবা? বাসা যাব ভাইয়া। দাঁড়াও এক মিনিট, রাতের মাথায় তুমি ঘুরতেছ? তোমার জন্য সামান্য পার 500 টাকা, তুমি আইসক্রিম খেয়ে নিও আর পুরো টাকাটা রাইখে দিও তোমার কাছে। থ্যাংক ইউ ভাইয়া, আসি দিলে ভাই। আচ্ছা তো শুনো শুনো, ওর বাবেল তো টাকা আছে, ও টাকা দিল। আমার বাবেল তো টাকা নাই, কিন্তু তোমার তো আমি ভালোবাসি দিমতো কিছু। এত এই ফুলতা নাও তো ফুলতা। থ্যাংক ইউ ভাইয়া, অনেক সুন্দর। দাও দাও। এই ফুল দাও, একা ছাড়া ফুল দিয়ে কি করবা? হ্যাঁ চাও। তুই এইটা কি করলি? কি করলাম? তুই একটাকে কি কইছে তোমারে? তোলে কি কইছি আমি? কি কইছস? আমি কি কইছি তোলে? কি কইছ তার মানে নাই? তুই আমি ঠাটা পরে মরমু না? তুই তিনটা কথা কইলে তার দুইটা কথা কর। তোর বাপের টাকা আছে, এটা কল কি আছে সারা দুনিয়া তুই কয়ে বেলাত? আমার বাপের তো টাকা আছে, আমি তো বলবো আমার বাপের টাকা আছে, মেলা টাকা। আমার আব্বা মনে হয় ঘুষ খায়, তার কোনো সমস্যা আছে? তুই আসলে ঠাটা পরে মরবি। আমি সরি, আমার ভুল হয়েছে। আমিও তরি, আমার ভুল হইতে। তুই যদি আমার ছেড়ে এরকম চলে আসাস তাহলে আমি এই এলাকার কার সাথে চলাফেরা করবো? তুই ক, তুইও যদি লাগ করে এরকম চলে যা তাহলে আমি কার লগে গোলাপেলা করলুম? আমরা দুইজনে একটা বিষয় নিয়ে আলোচনা করতে বসছি, সেই কারণে যদি নিজেদের মধ্যে গন্ডগোল করে আলোচনা ভেঙে দেয় তাহলে কাম নেব। তুই আমার সামনে আর ওই তোর বাপের টাকা আছে আর তোর বাপ ঘুত খায় এই কথা কইতে পারবি না। প্রমিত কল, চল ঠিক আছে, চল তাহলে এখন যাবো কিছু খামো, কারণ আমার আব্বার তো মেলা টাকা। চল কথা কয়ে প্রমিত করলি আমার কাছে এখন কিন্তু কোন আগে বলে গেছে আর বলবো না যে আমার আব্বা টাকা আছে। চল আচ্ছা, আমার আব্বা তো ঘুষ খায়, এটা কইলে সমস্যাটা কি? না ওই তো কবি না, তুই আমার আব্বা তো টাকা আছে, এটা সত্য কথা।